হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন টিউটোরিয়ালে। আমাদের আজকের টিউটোরিয়ালের টপিকস হচ্ছে ইএলসি পিএলসি। ঠিক আছে, কথাটা একটু অন্যরকম লাগছে, অর্থাৎ ইএলসি পিএলসির জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করবেন সেই সফটওয়্যারটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন এবং এটা কীভাবে কুইক স্টার্ট করবেন, তার উপরে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি। তো প্রথমেই বলে দিচ্ছি যে এই সফটওয়্যারটি কোথায় পাবেন। এই সফটওয়্যারটি খোঁজার জন্য আপনার কোথাও যেতে হবে না, জাস্ট এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চেক করবেন, আমি খুব সুন্দরভাবে এটা ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনি খুব সহজে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। আর ইনস্টল এখন আমরা দেখব যে এটা এই সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করতে হয়। এখানে দেখেন একটা জিপ ফাইল আপনি পাবেন, যখন এই ফাইলটা ডাউনলোড করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করার পর এরকম একটা জিপ ফাইল আসবে। ঠিক আছে, এই জিপ ফাইলের উপরে মাউসের লেফট বাটন একবার ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, উপরে চলে যাবেন এক্সট্রাক্ট হেয়ার, এখানে মাউস পয়েন্টারের লেফট বাটন ক্লিক করবেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনার পিসিতে উইনরার সফটওয়্যারটা ইনস্টল থাকতে হবে, মাস্ট বি, আদারওয়াইজ কিন্তু আপনার ফাইলটা এরকম আকারে থাকবে না। আপনার কাছে মনে হতে পারে যে ভাইরাসে খেয়ে ফেলছে কিনা ফাইলটা বা অন্যরকম, ওরকম কিছু না, অবশ্যই মাস্ট উইনরার নামে একটি সফটওয়্যার আছে, সেটা আগে আপনি ইনস্টল করে নেবেন, দেন আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করে আমার মতো সেম ফাইল পাবেন। ওকে, দেখেন আমি এটাকে আনজিপ করার পর, অর্থাৎ এক্সট্রাক্ট করা মানে হচ্ছে এই জিপ ফাইলটাকে আনজিপ করা, এই যে আনজিপ করার পর এরকম একটা ফাইল আপনার সামনে চলে আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের ইনস্টলেশন ফাইল, এটার উপরে আমরা এখন মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব, করার পর আপনি ইয়েস অপশন আসবে, ইয়েস ইয়েস করে দেবেন, তারপরে এটা ইনস্টল শিল্ড উইজার্ড। ঠিক আছে, এটা করার পর কিছু ফাইল নেবেন, নেওয়ার পরে যে দেখেন আপনার সামনে এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে, এখানটায় আপনার করতে হবে নেক্সট, দেন আপনি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে বেশ কিছু, এগুলো পড়ে নিতে পারেন, যদিও আমরা কেউ কখনোই পড়ি না, তবে এটা পড়া ইম্পর্টেন্সি আছে, আসলে কিছু ইম্পর্টেন্সি থাকে, সো আমাদের ক্ষেত্রে দরকার নেই। সো আমরা আই অ্যাকসেপ্ট দ্য টার্মস ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, ওকে, দেন আমরা এখান থেকে আবার নেক্সট করব। একদম সিম্পল, আপনি এখানে আপনার ইউজার নেম চাইলে চেঞ্জ করতে পারেন, দরকার নেই, অর্গানাইজেশন আমি আমার ইএসটি, ওকে, দেন এখান থেকে ইনস্টল দিস অ্যাপ্লিকেশন ফর এনি ওয়ান অর অনলি ফর মি, না এনি ওয়ান, ওকে, দেন আবার নেক্সট। এখন আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন আপনার ফাইলের সেটআপ ফাইলটা কোথায় হবে, তো এই জায়গাটা না ধরাই বেটার, যে আছে তাই রাখবেন, জাস্ট নেক্সট 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 অ্যান্ড দেন ইনস্টল। একদম খুব সিম্পল সেটআপ, তারপরে অনেকে হয়তো বা ভীতি কাজ করে বা করতে পারেন না, তাদের জন্য আর কি এই জাস্ট এক দুই মিনিটের মধ্যে সেটআপ কমপ্লিট হয়ে যাবে, এটা একটু দেখিয়ে দিলাম। ওকে, দেখেন কত ফাস্টলি সেট আপ হয়ে গেছে, জাস্ট এখন আমরা এটাকে ফিনিশ, এখানে দেখেন আমাদের চলে এসেছে ইএলসি সফট, অর্থাৎ ইএলসি পিএলসির জন্য আমরা যে সফটওয়্যারটি ইউজ করি সেটার নাম হচ্ছে ইএলসি সফট। এখন আমরা এই সফটওয়্যারটা মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব। ওকে, তো আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে, ওপেন হওয়ার পর দেখেন এখানে সব কিছু ব্ল্যাঙ্ক, কোথাও কিছু পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। ঠিক আছে, তো এখন আমরা সরাসরি চলে যাব ফাইলে। ঠিক আছে, দেখেন এখানে ফাইল ভিউ কমিউনিকেশন অপশন হেল্প এই কটা অপশনে আছে, সো আমরা এখান থেকে ফাইল থেকে চলে যাব নিউতে, বাস প্রোগ্রামটার টাইটেল দিয়ে দিই, আমরা এখন দিয়ে দিই এটার টাইটেল ক্লাস 01। ওকে, এখন এখানে দেখেন সিলেক্ট আপনার যে মডেলগুলো সিলেক্ট করে দিতে পারবেন, আপনার ইএলসির যে মডেলগুলো রয়েছে আপনি এখান থেকে মাস্ট বি আগে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি পিভি এটা সিলেক্ট করলাম, আর কমিউনিকেশন পোর্টটা কি, ঠিক আছে, এবং আপনার ডাটা ল্যান্ড কত পাইরিটি, এগুলো সব কিছু আপনার পিএলসির সাথে কম্পেয়ার করে নেবেন, তারপর আপনি এখানে ওকে করে দেবেন, ব্যাস। ঠিক আছে, ফাইল নেম ওকে, জাস্ট ডকুমেন্ট 0, ওকে ওকে করে দিলাম। করার পর দেখেন আপনার পিছনে একটা ফাইল এসেছে, এটা হচ্ছে ইনস্ট্রাকশন লিস্ট, আপনি যদি ইনস্ট্রাকশন কমান্ডের মাধ্যমে লাডার অর্থাৎ প্রোগ্রামিং করতে চান পিএলসিতে, তো আপনি এখান থেকে করতে পারবেন ইনস্ট্রাকশন লিস্টের সাহায্যে। ঠিক আছে, আর আমরা সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে লাডার ডায়াগ্রাম মোড, ওকে, আমরা লাডার ডায়াগ্রাম এটাকে বড় করে দিই, ম্যাক্সিমাম সাইজ করে দিলাম। ওকে, দেখেন এটার ইন্টারফেস কিন্তু অনেকটাই আমাদের কি ডেল্টা পিএলসি প্রোগ্রামিংয়ের মতো, অনেকটা না প্রায় সেম সেম আমার কাছে মনে হচ্ছে, একদম পুরো সেম। ওকে, তো আমি একটা ছোটোখাটো প্রোগ্রাম করি, দেন আপনাদের বুঝতে সুবিধা হবে, জাস্ট আমি এখান থেকে এটাকে কী নর্মালি ওপেন, এটাকে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট,
রাইজিং অ্যাজ, ফেলিং অ্যাজ, অ্যান্ড এটা হচ্ছে মাউস ধরলে আপনি সব কিছু সব কয়টার নাম পেয়ে যাবেন, ঠিক আছে। স্টেপ, এটা হচ্ছে আউটপুট কয়েল, ওকে, সেম, সব কিছু সেম মনে হচ্ছে, ওকে। তো আমরা এখান থেকে একটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট নেই। সো প্রথমটা আমরা এক্স জিরো নিলাম, কমান্ডে লিখে দিতে পারি কিছু, স্টার্ট লিখে দিলাম, ওকে, স্টার্ট, অ্যান্ড দেন ওকে। তারপরেরটা আমরা আরেকটা নিব ক্লোজ, নর্মালি ক্লোজ, এটাকে আমরা ওয়ান, এক্স ওয়ান, প্রথমেরটা নিয়েছি এক্স জিরো, পরেরটা এক্স ওয়ান। এখন আমরা আউটপুটের জন্য একটা রিলে কয়েল নিব, ওয়াই জিরো, ওকে, ওয়াই জিরো, এনাফ। দেন এটাকে আমরা কী করতে হবে, ল্যাচিং করে দিই, জাস্ট যে মোটরের প্রোগ্রাম আমরা যেটা করি না সেটাই করছি। এটা কী করে দিতে হবে, এখান থেকে ওয়াই সিলেক্ট করে দিতে হবে, ওয়াই জিরো, ওকে। দেন এখন আমরা উপরেরটা সিলেক্ট করবেন, করার পর এখানে দেখেন হরিজন্টাল লাইন, সরি ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল লাইনে ক্লিক করবেন, দেন এটা ল্যাচিং যে আমরা করি যে প্রসেসে সেটা হয়ে যাবে, ওকে। তো এখন আমরা যদি পিএলসি থাকে তো আমরা পিএলসিটা কানেক্ট করে দেন প্রোগ্রামটাকে এখানে দেখেন অপশন আছে রিড ফ্রম ইএলসি, ঠিক আছে, আর এটা হচ্ছে রাইট টু ইএলসি, ঠিক আছে। তো আপনি এই দুইটা অপশনের মাধ্যমে আপনার পিএলসিতে ডাটাটা নিতে পারবেন, ওকে। আমরা আজকে দেখবো না কিছুই, আমরা প্রথমে এটাকে কি সিমুলেশন করে আউটপুটটা দেখবো, এই যে আমরা প্রোগ্রামটা করলাম এটা ঠিকঠাক করতে পেরেছি কি না, ওকে। তো এখানে দেখেন এটা হচ্ছে সিমুলেটর, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, ওকে। করার পর এখানে আরেকটা অপশন আছে রাইট টু ইএলসি, ওকে, ওকে করে দিলাম, ওকে, রাইট টু ইএলসি। করার পর এখানে দেখেন আরেকটা অপশন আছে রান, ইয়েস, রান করলাম। এই পাশে আরেকটা অপশন আছে অনলাইন মোড, ওকে। এখন আমরা প্রোগ্রামটা দেখতে পারবো, অনলাইন মোডে চলে এসেছি। এখন আমরা কি এই এক্স জিরোতে কি আমার একটা পাওয়ার দিতে হবে, তাহলে কি আমাদের এই ওয়াই জিরোটা অন হয়ে থাকবে, ঠিক আছে। যা সাপোজ আমরা যদি এখানে একটা পুশ বাটন হয় আর এখানে একটা পুশ বাটন হয় আর এটা যদি মোটরের লাইন হয়, তো আমরা এই পুশ বাটনটা এক্স জিরো পুশ বাটনটা স্টার্ট পুশ বাটনটা প্রেস করার সাথে সাথে কি মোটরটা চলতে থাকবে, প্রেস করে ছেড়ে দিলেও কি মোটরটা চলতে থাকবে যতক্ষণ না এক্স ওয়ানের পুশ বাটনটা প্রেস করা হয়, যেহেতু আমরা ল্যাচ করেছি তার জন্য, ওকে। তো এটার উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করবেন, সেট অন, ওকে, অন হয়ে গেছে। আমি যদি এটা এখন প্রেস ছেড়ে দিই তাও কিন্তু এটা অন অবস্থায় থাকবে এই ল্যাচের কারণে, এখন যতক্ষণ না আমরা এটাকে কি অন করছি, ওকে। এটা অফ করা মানে হচ্ছে এটা অ্যাক্টিভ, ঠিক আছে, আর অন করা মানে হচ্ছে ডিঅ্যাক্টিভ। আমি আরেকবার দেখাচ্ছি, সেট অন, অ্যান্ড দেন এটাকে যতক্ষণ না আমরা অফ করব দেন এটা অনই থাকবে, এটাকে যদি আবার অফ করে দিই, ওকে, আর এটাকে যদি আবার অন করি, ব্যাস অফ হয়ে গেছে। সো এই ছিল আমাদের টিউটোরিয়াল, যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, আর এটার উপরে সম্পূর্ণ সিরিজ চাচ্ছেন কি না সেটাও আপনারা কমেন্টে লিখবেন, আপনাদের চাহিদার উপরে ডিপেন্ড করে আমি টিউটোরিয়ালগুলো তৈরি করি। আর ভিডিওগুলো শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে যাতে আমার আগ্রহটা বাড়ে আপনাদেরকে আরও নতুন নতুন বিভিন্ন টিউটোরিয়াল দেওয়ার। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। এই বলে এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।